কালো সুন্দর টাকা পয়সা বেশি, এই টাকা পয়সা কম, এগুলো কোনো সমস্যা নাই। আমার একজন মনের মানুষের দরকার, আমার একজন ভালো স্বামীর দরকার, তার জন্য আপনাদের কাছে আসছি, আমি এটাই চাই আর কি। যারা বিদেশে থাকে, দেশ থেকে থাকে, হয়তোবা ওই ধরনের লোক তোমাকে বিয়ে শাদি করে হয়তোবা বিদেশে নিয়ে যেতে চায়, তুমি কি যাবে? জি আমি যাব, আমার স্বামী আমাকে যেখানে নিয়ে যাবে আমি যাব। তাই? জি। আচ্ছা আপু, পড়াশোনা কতটুকু করেছো? জি আমি পড়াশোনা করতেছি এখন। এখন কিসে পড়ো? জি আমি এবার হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ার। অনার্স ফার্স্ট ইয়ার। পড়াশোনার খরচ চালাইতে কষ্ট হয় না? জি অনেক কষ্ট হয়, তার জন্যই হচ্ছে আপনাদের এই জীবন গল্পে আসা, যে একজন ভালো মনের মানুষ যদি আমি পাই তাহলে হচ্ছে বিয়ে করে ফেলবো, কারণ মার অবস্থাও বেশি ভালো না, আর কয়েকদিন একা থাকবো। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। জীবন গল্প অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। গাজীপুর কালীগঞ্জ থেকে শুধু এসেছে আপনাদের কাছে আপনাদের বোন পুষ্পিতা, চলে যাচ্ছে সরাসরি তার কাছে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপু তোমার নাম? পুষ্পিতা। পুষ্পিতা, জি। আচ্ছা তোমার ফ্যামিলিতে কে আছে? জি আমার মা আর আমি। তার মানে তোমার মা? জি। তোমার বাবা? জি আমার বাবা নেই, বাবা মারা গেছেন। বাবা নেই, মা? তোমার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি হচ্ছে গাজীপুর কালীগঞ্জ। গাজীপুর কালীগঞ্জ। আপু তোমার বাবা কত বছর আগে মারা গেছে তোমাকে রেখে? জি আমার যখন 7 বছর বয়স তখন আমার বাবা হচ্ছে একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। 7 বছর বয়সে তোমার বাবা মারা গেছে। বর্তমানে কি করতেছো তুমি? জি আমি পড়াশোনা করতেছি, পাশাপাশি হচ্ছে নিজেদের ছোটবেলা থেকে মা বাবা মারা যাওয়ার পর থেকে অনেক কষ্ট করে বড় করছে, লেখাপড়া করেছে, কিন্তু এখন মা অনেক বৃদ্ধ হয়ে গেছে, তার পক্ষে আর সম্ভব না, তার মানে অতটুকু শক্তি নেই, সে অনেক পিছনায় শুয়ে থাকে, ঘটনায় অনেক অসুস্থ সে। এখন আমি সংসারটা চালাই, দুইটা পেট আমারই চালাইতে হয়, এখন হচ্ছে পড়াশোনা করেছি, এখন টিউশন করি। দর্শক শুনছেন আপনারা পুষ্পিতার গল্প। আসলে অসহায় এক পুষ্পিতা, যার বাবা নাই দুনিয়াতে, সে আসলে অসহায়, মহাবিদ্ধ। আচ্ছা আপু পড়াশোনা কতটুকু করেছো? জি আমি পড়াশোনা করতেছি এখন। এখন কিসে পড়ো? জি আমি এবার হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ার। অনার্স ফার্স্ট ইয়ার। কি পড়াশোনার খরচ চালাইতে কষ্ট হয় না? জি অনেক কষ্ট হয়, তার জন্যই হচ্ছে আপনাদের এই জীবন গল্পে আসা, যে একজন ভালো মনের মানুষ যদি আমি পাই তাহলে হচ্ছে বিয়ে করে ফেলবো, কারণ মার অবস্থাও বেশি ভালো না, আর কয়েকদিন একা থাকবো। অবশ্যই অনেক কষ্ট হয়, মানে তখন তো অনেক ছোট ছিলাম, মাত্র 7 বছর বয়স, কিছু কিছু কথা অনেক মনে পড়ে, যে বাবা নিয়ে ঘুরতে যেত, স্কুলে নিয়ে যেত, অনেক বাজারে নিয়ে অনেক মজা কিনে দিত, তো এগুলো অনেক মনে পড়ে। আচ্ছা এখন কারো বাবা দেখলে, হয়তো কোনো বান্ধবী বা কারা, যখন কলেজে যাও, কারো যদি বিয়েতে যাও, যখন যদি কারো কোনো বান্ধবী বা কোনো ছেলে বান্ধব যত আসে তোমার বাবা, তোর বাবাকে নিয়ে তোমার বাবার কথা মনে পড়ে না? হ্যাঁ আমার অনেক নিজের খারাপ লাগে যে ওদের বাবা ওদেরকে নিয়ে আসে, অনেকের বাবা কত আদর করে, পরীক্ষার সময় বিশেষ করে মা বাবা আসেন, এসে পরীক্ষার হলে যখন ঢুকাই দেয় তখন আমার অনেক মনে পড়ে আমার বাবাকে, যে আজকে আমার বাবা থেকে হয়তো বা আমাকেও এরকম আদর সহ করে নিয়ে আসতো। সম্মানিত দর্শক শুনছেন আপনারা পুষ্পিতার জীবনের গল্প। অসহায় একজন পুষ্পিতা আসলে আপনাদের মাঝে আসছে, আসলে আমরা আসছি তার জীবনের গল্প তোলা। আচ্ছা পুষ্পিতা এখন তুমি আসছো আমাদের এখানে হয়তো বা বিয়ে বসার জন্য, বা ভালো একজন মানুষের জন্য। আচ্ছা আমার কি ধরনের ছেলে তোমার পছন্দ, বা কোন ধরনের? দেখতে যেমনই হোক, বয়স যেমনই হোক, সে এটা কোনো ম্যাটার না, ম্যাটার হচ্ছে যে একটা ভালো মনের মানুষ, যে সারা জীবন আমাকে আগলে রাখবে। আচ্ছা সে মানুষটা হলো বয়স একটু বেশি,
হয়তো বা তার বয়স 40 হয়ে গেল বা তোমার বয়স দিতে এখন বলতেছে তোমার বয়স যাই হচ্ছে কিন্তু ওর বয়সটা হয়তো বা 40 ওই ধরনের মানুষকে তুমি কি অ্যাকসেপ্ট করবে বিয়েতে বসবে হ্যাঁ অবশ্যই এটা বয়স কোনো সমস্যা না না টাকা পয়সা নিয়ে না প্রতারণা করবে না টাকা পয়সা আমি তো মুসলমান ঘরের সন্তান আমার তো মরা লাগবে আল্লাহর কাছে দায় থাকব তো আমি যেহেতু আসছি আপনাদের কাছে একটা ভালো মনের মানুষ খুঁজতে বিয়ে করে সুখে শান্তিতে থাকতে তো এরকম কোনো প্রতারণা আমি এসবের মধ্যে যাবই না দর্শক শুনছেন পুষ্পিতার জীবনের গল্প আসলে অসহায় পুষ্পিতা আসছে আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য কথা তোলার জন্য পুষ্পিতা আচ্ছা আমার এমন ভাই আছে হয়তো উনি দুবাইতে থাকে হয়তো তোমাকে পড়াশোনার খরচ দিল তোমাকে চালাচ্ছে বা তোমাকে চালানোর পরে হয়তো বা তোমার পাশে দাঁড়ানোর পরে তোমাকে বিয়ে করতে চায় হয়তো বা তার বাচ্চা আছে দুইটা স্ত্রী মারা গেছে আসলে তুমি কি তাকে অ্যাকসেপ্ট করবে বা বিয়ে শাদী করবে না হ্যাঁ তার যদি ওয়াইফ মারা যায় বা হচ্ছে ছেড়ে চলে যায় আমার সমস্যা নেই তুমি বিয়ে করবে নাকি হ্যাঁ হ্যাঁ বিয়ে করবো বয়স না বয়স গায়ের রং সে দেখতে কেমন এগুলো কোনো সমস্যা নেই শুধু তার একটা ভালো মন থাকতে হবে তাই দর্শক শুনছেন আপনারা পুষ্পিতার জীবনের গল্প আসলে পুষ্পিতা একজন অসহায় নারী কারণ যার বাবা নেই আসলে তার দুনিয়াতে কেউ নেই আচ্ছা তোমার মায়ের কি অবস্থা বলো যে আমার মা একদম বিছানাতে মানে অনেক অসুস্থ উনি মানে উনি যে উঠে একা মানে রুমের কোনো কাজ করবে এটা তার সেই ক্ষমতাটুকু নেই অনেক অসুস্থ পুষ্পিতার মা আসলে এখন পুষ্পিতা এখন অনেক ভাই আছে আমার হয়তো বিদেশ থেকে যারা বিদেশে থাকে দেশ থেকে থাকে হয়তো বা ওই ধরনের লোক তোমাকে বিয়ে শাদী করে হয়তো বা বিদেশে নিয়ে যেতে চায় তুমি কি যাবে জি আমি যাব আমার স্বামী আমাকে যেখানে নিয়ে যাবে আমি যাব তাই জি আচ্ছা পুষ্পিতা আমার এক ভাই হয়তো বা সে তার মানে তুমি ভালো একজন স্বামী চাচ্ছ জি অবশ্যই যে তোমাকে আদর করবে যত্ন করে রাখবে জি সেরকম একজন স্বামী প্রয়োজন নাকি টাকা পয়সা কিছু প্রয়োজন দর্শক আপনারা শুনছেন পুষ্পিতার জীবনের গল্প আসলে পুষ্পিতা হাসি খুশি একটি মেয়ে আসলে অসহায় কিন্তু এখন পড়াশোনা কিভাবে চলতেছে তোমার পড়াশোনা হচ্ছে এখন একদম অনেক মানে বন্ধ হয়ে যাবে অবস্থা কেন কারণ ওই ছোট্ট টিউশনি করে সংসারের খরচ বাজার এখন যে দেশের অবস্থা ওই ওই টাকাটা হয় না যে আমি পড়াশোনা করতে পারবো আসলে শুনছেন পুষ্পিতা জীবন আসলে টাকার জন্য তার পড়াশোনা আস্তে বন্ধ হয়ে যাচ্ছে আচ্ছা পুষ্পিতা এখন তোমার সাথে কিভাবে দর্শকরা যোগাযোগ করবে ভাইয়ারা আমার ভাইয়ারা আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবে বিষয়ে কথা বলবে একটু বলো ওইটা মানে ফোন নাম্বারটা একটু দিয়ে দাও আমার তো ফোন নাই আপনার সাথে যোগাযোগ করতে হবে আপনার সাথে যোগাযোগ করলে আপনি আমার সাথে যোগাযোগ করাই দিতে পারবেন কারণ আমার নিজের কোনো ফোন নাই পার্সোনাল